মেটা সমন ফুটবল একাডেমি বনাম সুন্দরবন বেরুইল ফুটবল ক্লাবের খেলাটি একে গোলে ড্র হওয়ার পরে সরাসরি টাইব্রেকার চলে যায়। টাইব্রেকার শটটি প্রথমে নিচ্ছেন ব্যারিস্টার সমন ভাই, আমরা দেখা যাক কি হয় এবার। টাইব্রেকার শট ব্যারিস্টার সমন ফুটবল একাডেমির ম্যাচে টাইব্রেকার শট, টাইব্রেকার শটটি নিচ্ছেন, প্রথম কিকটি নিচ্ছেন ব্যারিস্টার সমন ভাই, দেখা যাক কি হয়। প্রথম কিকটি নিচ্ছেন ব্যারিস্টার সমন ভাই, টাইব্রেকার শট এবং গোল, এবং গোল, অসাধারণ একটি গোল হলো, অসাধারণ গোল ব্যারিস্টার সমন ভাইয়ের, শটটি গোল হয়ে গেল, গোল, প্রথম শটটি ব্যারিস্টার সমন ভাইয়ের এবং সেটা গোল। প্রথম গোল, এখন চলে আসছেন বেরুইল সুন্দরবন ক্লাবের খেলোয়াড়, ফুটবল ক্লাবের খেলোয়াড়, পাঁচ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এসেছেন, দেখা যাক কি হয়। বেরুইল সুন্দরবন ফুটবল ক্লাবের এটি প্রথম শট, পাঁচ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ছুটে এসেছেন এই কিকটি নেওয়ার জন্যে। আমাদের গোলকিপার হিলাল ভাই, উনি কিন্তু প্রস্তুত, দেখা যাক কি হয়। এবং গোল, এবং গোল, বেরুইল সুন্দরবন ফুটবল ক্লাবের এই খেলোয়াড় উনিও কিন্তু গোল করেছেন। এবার ছুটে আসতেছে বেস্ট সমান ফুটবল একাডেমির কিকটি নেওয়ার জন্য জুয়েল, জুয়েল কিন্তু খুবই চমৎকারভাবে কিক করে থাকে, আমরা দেখা যাক এবার কি হয়। এবার টাইব্রেকার শটটি নেওয়ার জন্য ছুটে এসেছে বেস্টার সুমন ফুটবল একাডেমির জুয়েল, এই অভিজ্ঞ উইঙ্গার, তিনি কি চমৎকার টাইব্রেকার শট দিয়ে থাকেন। জুয়েল, জুয়েল ছুটে এসেছেন, দেখা যাক কি হয়। দুই নম্বর শট এটি বেস্টার সুমন ফুটবল একাডেমির দুই নম্বর শট, এবং গোল, চমৎকারভাবে গোলকিপারকে বোকা বানিয়ে একটি গোল করলেন কিন্তু জুয়েল, জুয়েলের কি গোল হলো। এবার দুই নম্বর শট নেওয়ার জন্য সুন্দরবন বেরুইল ক্লাবের খেলোয়াড় ছুটে আসছেন, দেখা যাক কি হয়। এগারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বেরুইল সুন্দরবন ক্লাবের, এবং গোলকিপার হিলাল ভাই উনিও কিন্তু প্রস্তুত। গোলকিপার হিলাল ভাই এখন প্রস্তুত, দেখা যাক, বেরুইল সুন্দরবন ক্লাবের খেলোয়াড়ও কিন্তু প্রস্তুত। এটা হচ্ছে দুই নম্বর শট বেরুইল সুন্দরবন ক্লাবের খেলোয়াড়ের, দুই নম্বর শট, দেখা যাক দুই নম্বর শটটি কি হয়। নয় নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড়, দেখা যাক কি হয়। এমন মিস, মিস, অসাধারণ ভাবে সেভ করে ফেলেন আমাদের গোলকিপার হিলাল, খুবই চমৎকার ভাবে সেভ দিয়ে দিলেন বেরিস্টার সুমন ফুটবল একাডেমির গোলকিপার হিলাল, এবং দ্বিতীয় শটটি কিন্তু মিস। এবার তিন নম্বর শট নেওয়ার জন্য ছুটে এসেছে বেরিস্টার সুমন ফুটবল একাডেমির অভিজ্ঞ ডিফেন্ডার সিপাত, আমরা আশা করি গোল হবে, দেখা যাক। এবার ছুটে যাচ্ছে বেরিস্টার সুমন ফুটবল একাডেমির স্টপার সিপাত, বেরিস্টার সুমন ফুটবল একাডেমির সিপাত ছুটে এসেছেন শট নেওয়ার জন্য, দেখা যাক কি হয়। চোদ্দ নম্বর জার্সি পরিহিত সিপাত, বেরিস্টার সুমন ফুটবল একাডেমির সিপাত, শট নিচ্ছে সিপাত, এবং মিস, সেভ, সেভ হয়ে গেল, সেভ, সমতা, বেরিস্টার সুমন ফুটবল একাডেমির একটি মিস, এবং বেরুইল সুন্দরবন ফুটবল ক্লাবের একটি মিস। এবার ছুটে এসেছেন বেরুইল সুন্দরবন ক্লাবের আরেকজন খেলোয়াড়, দেখা যাক কি হয়, দেখা যাক এবার কি হয়। তিন নম্বর শট বেরুইল সুন্দরবন ফুটবল ক্লাবের তিন নম্বর শট, তিন নম্বর শট, এবং মিস, মিস, তিন নম্বর শটটিও কিন্তু মিস, গোলকিপারের গোলবারের বাইরে চলে যায়, তিন নম্বর শটটি কিন্তু মিস। এবার বেরিস্টার সুমন ফুটবল একাডেমির মধু ছুটে এসেছে শট নেওয়ার জন্য, আমরা আশা করি মধু এখন সে তার জাদু দেখাবে, মধু, দেখা যাক, এই মধু কিন্তু ব্রাজিল যাওয়ার সুযোগ পেয়েছে আপনারা সবাই জানেন, দেখা যাক মধু কি জাদু দেখায় এখন। এবার মধু ছুটে এসেছে,
মধু শট নিচ্ছে, চার নাম্বার শট নিচ্ছে মধু, বেটা সমান ফুটবল একাডেমির এই অভিজ্ঞ মিডফিল্ডার মধু। এমন গোল, চমৎকার গোল, এবং চমৎকার একটি গোল করলো মধু। মধু গোল, চার নাম্বার শট গোল। এবার চার নাম্বার শটকে সুন্দরবন বেরুইল ক্লাবের দশ নম্বর জার্সি পরে দেখে লড়তে এসেছেন শট নেওয়ার জন্যে। দেখা যাক সেটি কি হয়, দেখা যাক কি হয়। গোলকিপার কিন্তু চ্যালেঞ্জ দিলেন যে ভাই সেভ দিয়ে দিচ্ছি, দেখা যাক কি হয়। আমাদের গোলকিপার হিলাল উনি কিন্তু প্রস্তুত, এবং উনি কিন্তু আগে এসে বললেন যে সেভ দিয়ে দিচ্ছি ভাই, দেখা যাক এবার কি হয়, সেভ দিতে পারেন কিনা। চার নাম্বার শট বেরিল সুন্দরবন ফুটবল ক্লাবের, চার নাম্বার শট, চার নাম্বার শট নিচ্ছেন দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এবং কিন্তু গোলকিপারের হাতে লেগে গোল হয়ে গেল, হাতে লেগে গোল হয়ে গেল। এবারের পাঁচ নম্বর শটটি নেওয়ার জন্য ছুটে এসেছে বীরশ্রেষ্ঠ সমাজ ফুটবল একাডেমির গোপন অস্ত্র সুবন, সুবন যাচ্ছে, সুবন সুবন বেশটা সুমন ফুটবল একাডেমির পাঁচ নাম্বার শট সুবন, দেখা যাক এইবার কি হয়। এখন যদি গোল হয় তাহলে জয় লাভ করবে বেশটা সুমন ফুটবল একাডেমি, দেখা যাক। এই সুবন কিন্তু ব্রাজিলে যাওয়ার সুযোগ পেয়েছে, বেশটা সুমন ফুটবল একাডেমির অভিজ্ঞ একজন খেলোয়াড় সুবন, দেখা যাক কি হয়। এবং গোল, জিতে গেল বীরশ্রেষ্ঠ সুমন ফুটবল একাডেমি। দর্শক সবাইকে ধন্যবাদ, আপনারা দেখছেন দর্শক কিন্তু মাঠে ছুটে এসেছেন বীরশ্রেষ্ঠ সুমন ভাইয়ের সাথে, তেলকুটারের জন্য কিন্তু অনেক দর্শক মাঠে ছুটে দেখছেন, হাজার হাজার সবাই কিন্তু সামনে থেকে